নমস্কার, নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এই বিগ ব্রেকিং বহু প্রতীক্ষিত অফিসিয়াল আপডেটটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার ও বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের জন্য আজ 24/7/2023-এ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচিত হয়েছে তা প্রত্যেকটাই আমি বাংলা ব্যাখ্যা করে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি ওয়াচ করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বর্তমানে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার ও বিডিপি থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, তাদের অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য যে অ্যাসাইনমেন্ট স্লিপ অত্যন্ত জরুরি, সেটি ডাউনলোড করা যাবে 31/7/2023-এ দুপুর 2টা থেকে। স্টাডি সেন্টার থেকে কোনো অ্যাসাইনমেন্ট স্লিপের হার্ড কপি কোনোভাবেই দেওয়া হচ্ছে না। অ্যাসাইনমেন্টের পরীক্ষার সময় এই অ্যাসাইনমেন্ট স্লিপ সাথে রাখা একেবারেই বাধ্যতামূলক। অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার সময় যদি পোর্টালে অবৈধ ছাত্র শো করে, তাহলে ধরেই নিতে হবে যে স্টুডেন্ট যথাসময়ে এক্সাম ফর্ম ফিল আপ করেননি। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে, কোনো ছাত্র যাতে তার অ্যাসাইনমেন্ট স্লিপ ও এনরোলমেন্ট নাম্বার কোনোভাবে শেয়ার যাতে না করেন। নোটিশে বলা হয়েছে, ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার ও বিডিপি থার্ড ইয়ারদের অ্যাসাইনমেন্ট হতে পারে আগস্ট মাসের সেকেন্ড সপ্তাহ থেকে। তো আমি গতকাল ভিডিওতে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছিলাম, ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে আগস্ট মাসের সেকেন্ড সপ্তাহ থেকে। এনএসইউর নোটিশ আপনারা স্পষ্টতই দেখলেন। আমার অ্যাসাইনমেন্টের ডেট সংক্রান্ত প্রেডিকশান 100% মিলে গেছে। আপনারা জাস্ট একটা ভিডিও আগে যান, তাহলে কিন্তু আমার সেই ভিডিওটি দেখতে পাবেন যেখানে আমি প্রেডিকশান দিয়েছিলাম, ক্যালকুলেশান করে দেখিয়ে দিয়েছিলাম যে আগস্ট মাসের সেকেন্ড সপ্তাহ থেকে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, বিডিপি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট হতে পারে। এই নোটিশের মাধ্যমে কিন্তু আমার প্রেডিকশানটা মিলে গেল, সেটা কিন্তু স্পষ্টতই আপনারা দেখতে পেলেন। পরিশেষে বলি, আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে